রাজস্থান রয়্যালসের কাছে 15 রানে মঙ্গলবার হেরেছে কিংস ইলেভেন পাঞ্জাব। দলটির আংশিক মালিক প্রীতি জিন্তা এই হার কোনোভাবেই মেনে নিতে পারেনি। বলিউড অভিনেত্রী এর জন্য দুষছেন পাঞ্জাবের মেন্টর বীরেন্দ্র সেহওয়াগকে। তার ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন তোলেন প্রীতি। এ নিয়ে ম্যাচ শেষেই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে এই ঘটনায় পাঞ্জাবের দায়িত্ব ছাড়তে পারেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। এদিন আগে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 158 রান তুলেছিল রাজস্থান। তারা করতে নেমে 15 রানের ব্যবধানে হারে পাঞ্জাব। ম্যাচ শেষে খেলোয়াড়রা ড্রেসিং রুমে ঢোকার আগেই প্রীতি প্রশ্ন তোলেন সেহওয়াগের ট্যাকটিক্স নিয়ে। ভারতের সাবেক ওপেনার এ সময় প্রীতিকে বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি। হারের জন্য সেহওয়াগের ট্যাকটিক্সকেই দুষেছেন প্রীতি জিন্তা। দুজনের তর্কযুদ্ধের ঘটনা সম্বন্ধে অবগত একটি সূত্রের উদ্ধৃতি প্রকাশ করেছে মুম্বাই মিরর। সেই সূত্রে এই সংবাদ মাধ্যম বলেছেন, মনোজ তিওয়ারি করুণ নায়ারের মতো পরীক্ষিত ব্যাটসম্যানদের বসিয়ে অধিনায়ক রবিচন্দ্র অশ্বিনকে 3 নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হয়। সিদ্ধান্তটা বুমেরিং হয়েছে, কারণ অশ্বিন ফিরেছেন 0 রানে। প্রীতির রাগটা এখানেই। প্রীতির অভিযোগ ছিল অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্যই এই হার। সেহওয়াগ অবশ্য প্রীতিকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন। তবে ভারতের সাবেক ওপেনার ব্যাপারটিকে মোটেও ইতিবাচক হিসেবে দেখেননি। ঘটনাটা পাঞ্জাবের দুই মালিক নেস ওয়াদিয়া এবং মোহিত বর্মনকে জানিয়েছেন সেহওয়াগ। 104 টেস্টে 2টি ট্রিপল সেঞ্চুরি সহ মোট 8,586 রান করা সেহওয়াগ সাফ জানিয়ে দিয়েছেন তাকে যেন প্রীতি জিন্তা জ্ঞান দিতে না আসেন। মুম্বাই মিরর জানিয়েছে প্রীতির সঙ্গে ট্যাকটিক্স নিয়ে সেহওয়াগের তর্কযুদ্ধ এবারই প্রথম নয়। বলিউড তারকা এর আগেও সেহওয়াগের কাজে হস্তক্ষেপ করেছেন বলে জানিয়েছেন এই সংবাদ মাধ্যম। পাঞ্জাবের একটি সূত্র মুম্বাই মিররকে বলেছে, প্রীতির মুখে লাগাম পরানোর কথা অন্যান্য মালিককে বলেছেন সেহওয়াগ। তিনি চান প্রীতি যেন অন্তত ক্রিকেটীয় ব্যাপারে তার বিচার বুদ্ধির উপর আস্থা রাখেন। ভারতীয় সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, এ ঘটনার পর পাঞ্জাবের সঙ্গে 5 বছরের সম্পর্কের পাট চুকিয়ে ফেলতে পারেন সেহওয়াগ। এবারের IPL শেষেই নিয়ে নিতে পারেন এই সিদ্ধান্তটি। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সেহওয়াগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। সেহওয়াগের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, খেলোয়াড়দের মনোযোগে যেন বিঘ্ন না ঘটে সেহওয়াগ চুপ করে আছেন সে কারণেই। দূর মেরেছেন প্রীতিও, তাকে মুঠোফোনেও পায়নি সংবাদ মাধ্যম। পাঞ্জাবের আরেক মালিক মোহিত বর্মন অবশ্য জানিয়েছেন ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। যতদূর জানেন ব্যাপারটা তেমন কিছুই নয়।